আজকের সুপার এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও শক্তিশালী ভারত এইতে কোন সন্দেহ নেই বর্তমানে ভারত পাকিস্তান ম্যাচের চেয়ে বাংলাদেশ ভারত ম্যাচ উত্তেজনাপূর্ণ ফর্মে আছেন বাংলার পেসাররা কিছুটা ব্যাকফুটে টক অর্ডার ব্যাটার তবে আজকের এই বিগ ম্যাচে সাকিবের অবধান অনবদ্য কেমন হতে পারে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশের একাদশ চলুন তাই নিয়ে বিস্তারিত জেনে ভারত বাংলাদেশ ম্যাচ মানে এখন রোমাঞ্চকর লড়াই আর সেই দৈরথ যদি হয় বিশ্বকাপের মতো মঞ্চে তাহলে উন্মাদনা আরো তুঙ্গে থাকে আজ শনিবার টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মাদের মোকাবেলা করবে সাকিব আল হাসানরা ওয়েস্ট ইন্ডিজের ভিভিএস রিডার্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় টাইগারদের জন্য এই ম্যাচটি কার্যত বাঁচা মরার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সুপার এইট এর ম্যাচে হেরে যাওয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপের টাইগারদের সহ অধিনায়ক পেসার তাসকিন আহমেদ অবশ্য বিগ ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা সেই বিষয়ে খোলাসা করেননি তবে ধারণা করা হচ্ছে শেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম সেখানে জায়গা পেতে পারেন সৌম্য সরকার এছাড়া আগের ম্যাচের বাকি খেলোয়াড়রা নিজেদের জায়গা ধরে রাখতে পারেন ম্যাচের আগে তাস্কিনের বক্তব্য মেসেজ একটাই যে ব্যাটিং বোলিং দুই বিভাগে আমাদের এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করতে হবে যদি সেমিফাইনাল খেলতে হয় ভারতের বিপক্ষে স্পেশিয়ালে। কারণ এই ম্যাচ হেরে গেলে তখন আর সেমিফাইনাল খেলার স্বপ্ন থাকবে না তাই পরের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ সব ম্যাচেই তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি ভুলের পরিমাণ কম থাকলে আশা করি ইতিবাচক কিছু হবে সাকিবকে কিভাবে ব্যবহার করতে হবে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচের আগে তামিমের বক্তব্য সে বাংলাদেশের সেরা প্লেয়ার সে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার বড় প্লেয়ারদের বড় ম্যাচে পারফর্ম করতে হবে সেটা অতীতে করে দেখিয়েছে বছরের পর বছর সে এটা করে আসছে তার যদি সময় দরকার হয় তাহলে তাকে উপরে ব্যাট করতে হবে ফলে সে বেশি সময় এবং সুযোগ পাবে নিজের ব্যাটিংয়ে বাংলাদেশ ব্যাটিং নিয়ে সংগ্রাম করেছে তাহলে কেন সাকিবকে তিন বা চার নম্বরে খেলানো হবে না যেন সে বেশি ওভার পেয়ে সেট হতে পারে কারণ তার অভিজ্ঞতা আছে দুনিয়ার সেরা বোলিং লাইন আপকে কাউন্টার অ্যাটাক করার যোগ করেন তামিম চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত অধিনায়ক লিটন দাস উইকেট কিপার সাকিব আল হাসান তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ শেখ মেহেদি হাসান রিশাদ হুসেন আহমেদ তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান তো বন্ধুরা ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে